তো আজকে আমরা আলোচনা করব ফুল অ্যাডার। ফুল অ্যাডার, ওকে। তো ফুল অ্যাডার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফুল অ্যাডার বলতে মূলত বুঝায় হলো গিয়ে যে অ্যাডিং সিস্টেমে ক্যারিকে কি করা হয়, ক্যারি বিটকে সংযুক্ত করা হয়, অর্থাৎ ইনপুটের সাথে ক্যারি বিটকে কি করা হয়, সংযুক্ত করা হয়, তাকেই মূলত কি বলা হবে, ফুল অ্যাডার। ওকে, তাহলে আমরা ডেফিনিশনটা কি লিখবো, সংজ্ঞা। আর তার আগে একটা জিনিস আমরা বলে রাখি, গত ক্লাসে হাফ অ্যাডার করানোর সময় আমি কি বলছিলাম যে কয়টা অপশন আমাদেরকে মাথায় রাখতে হবে। সবার প্রথমে ফুল অ্যাডারের আমাদের কি দিতে হবে, সংজ্ঞা দিতে হবে। সেকেন্ডে আমাদেরকে কি দিতে হবে, ট্রুথ টেবিল দিতে হবে, টেবল। 3 নম্বরে হচ্ছে আমাদের ইকুয়েশন, আর এরপরে আমাদেরকে দিতে হবে সার্কিট। ওকে, সার্কিট ডিজাইন আমাদেরকে দিতে হবে। ওকে, তো আমরা ফুল অ্যাডারের সংজ্ঞাটা দিব, সেটা কি, যে অ্যাডিং সিস্টেমে সিস্টেমে ক্যারিকে সংযুক্ত করা হয়, ক্যারিকে সংযুক্ত করা হয় তাকে তাকে ফুল অ্যাডার বলে। ওকে, লাইক আমরা যদি নিচে একটা এক্সাম্পল দেখি, আমরা নিলাম 25 আর এখানে আমরা নিলাম কি 26। 5 আর 6 কে অ্যাড করার কারণে কত আসবে, 11, হাতে ক্যারি কত, 1। ওকে, এই 1টা কার সাথে অ্যাড হইতেছে, 2 এ, এই যে 2 2, অর্থাৎ আমার ফার্স্ট রো এর সাথে অ্যাড হচ্ছে। এই 1টাকে কি ধরা হবে, এই 1টাকে ক্যারি ধরা হবে। এই ক্যারিটা এই ইনপুটগুলোর সাথে অ্যাড হইতেছে, যেমন 2 2 2, এদের সাথে অ্যাড হইতেছে, অ্যাড হয়ে কত আসতেছে, 5। তাহলে এই টোটালটাকে আমাদের কি ধরা হবে, এটাকে ধরা হবে ফুল অ্যাডার। ওকে, অর্থাৎ যে অ্যাডিং সিস্টেমে ক্যারি অ্যাড করা হবে তাকে কি বলা হবে, ফুল অ্যাডার, আর যেটার সাথে ক্যারি অ্যাড হবে না সেটাকে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে 5 আর 6 যেটা আছে, যেমন এ 5 6, এটার সাথে কি কোনো ক্যারি অ্যাড হয়েছে, কোনো ক্যারি অ্যাড হয়নি। অর্থাৎ ক্যারি বলতে কাকে বুঝায়, যে 5 আর 6 কে অ্যাড করতেছি কত আসতেছে, 11, হাতে কত থাকতেছে, 1, এটাকে মূলত কি বলা হবে, ক্যারি। কিন্তু এই যে আমাদের 5 আর 6 আছে, এর সাথে কি কোনো ক্যারি অ্যাড হয়েছে, তাহলে এটাকে আমাদের কি বলা হবে, হাফ অ্যাডার বলা হবে। ওকে, হাফ অ্যাডার সর্বনিম্ন কয়টা ইনপুট নিয়ে কাজ করে, 2টা। আর ফুল অ্যাডার সর্বনিম্ন কয়টা ইনপুট নিয়ে কাজ করে, যেমন এখানে এটা একটা ক্যারি, ক্যারি একটা ইনপুট, তারপরে 2 একটা ইনপুট, 5 একটা কি, মানে ক্যারি, ইয়া, 1 একটা ইনপুট, 2 একটা ইনপুট, আর তার সাথে এই 2 একটা কি ইনপুট। কথা কি বুঝা গেছে, তার মানে ফুল অ্যাডারে আমরা সর্বোচ্চ কয়, মানে সর্বনিম্ন কয়টা ইনপুট নিব, 3টা। তো আমরা ক্যালকুলেশন করতেছি, তো সবার প্রথমে মনে করি, মনে করি ইনপুট গুলো যথাক্রমে, ইনপুট গুলো যথাক্রমে এ বি, আর এখানে আমরা দিলাম সি আই। এখানে আমরা কি দিলাম, যেখানে সি বলতে মূলত ক্যারিকে বুঝায়, আর আই বলতে মূলত কাকে বুঝায়, ক্যারি ইনপুটকে বুঝায়। ওকে, এবং এদের যোগফল যোগফল কি হবে, এস ইকলস টু এ প্লাস বি প্লাস সি আই। ওকে, কেন যোগফল এস ধরলাম, কারণ এস বলতে মূলত কাকে বুঝায়, সাম বুঝায়, সামের ফার্স্ট অক্ষর কি, এস। ওকে, এবার
আর যখন যোগ করব ডেফিনেটলি একটা কি আসবে, যোগ করার পরও কি থাকতে পারে, ক্যারি থাকতেও পারে নাও পারে, কিন্তু যোগ করলে যদি ক্যারি থাকে তখন ভ্যালুটা কি ধরবো, যেটা থাকবে সেই ভ্যালুটা, আর ক্যারি না থাকলে সেটাকে কি ধরবো, জিরো। যেমন এখানে আমরা 1 2 3 3 আর 2 কত, ফাইভ, ফাইভ বসতেছে, এটা এটার সাথে কি কোনো ক্যারি আসতেছে, তার মানে ক্যারির ভ্যালু কি, জিরো। কথা কি বুঝে গেছে? তার মানে যোগ যখন করা হবে তখন অবশ্যই ক্যারির কথাটা কি করতে হবে, মাথায় রাখতে হবে, এবং ক্যারি হচ্ছে হলো গিয়ে সিও। ক্যারি কি দিলাম, সি মিন্স হচ্ছে ক্যারি, ও মিন্স কি, আউটপুট। ওকে, তো আমাদের ডেফিনেশন শেষ, অর্থাৎ সংজ্ঞাটা শেষ। এবার কি নিয়ে কাজ করতে হবে, ট্রুথ টেবিলে সবার প্রথমে কি নিতে হয়, ইনপুট, দেন কি নিতে হয়, আউটপুট। ওকে, তাহলে আমাদের কয়টা ইনপুট কয়টা আউটপুট আছে, আমাদের তিনটা হচ্ছে ইনপুট, তিনটা আমাদের ইনপুট, আর এখানে এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, তার মানে আমাদের তিনটা ইনপুট দুইটা কি, আউটপুট। কারণ ইনপুট কি কি নিচ্ছি, এ বি সি আই, আর আউটপুটে কি পাইতেছি, এস আর সিও। ওকে, তার মানে এসটাও আমাদের আউটপুট আর সিওটাও কি আমাদের আউটপুট। তো আমরা এটাকে সাজাই নি, সবার প্রথমে আমরা কি নিলাম, এ বি সি আই, আর এটার উপরে আমরা কি লিখবো, ইনপুট। ওকে, আর এখানে আমরা কি লিখবো, এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি আই, আর এখানে কি আসবে, সিও। এই টোটালটাকে আমাদের কি ধরতে হবে, এই টোটালটাকে আমাদের আউটপুট ধরতে হবে। ওকে, একবার ইনপুট আর আউটপুট সাজানো হয়ে গেলে আমাদেরকে কি বের করতে হবে, একবার ইনপুট আর আউটপুট সাজানো হয়ে গেলে আমাদেরকে কাউন্ট বের করতে হবে। কি বের করতে হবে, কাউন্ট। ট্রুথ টেবিলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ট্রুথ টেবিলে একবার ইনপুটের সেগমেন্ট একবার আউটপুটের সেগমেন্ট আলাদা করার পর কি বের করতে হবে, কাউন্ট। কাউন্টের ফর্মুলাটা কি, কাউন্ট ইকুয়ালস টু বাইনারি বেস, বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার, বাইনারি বেস কত, টু, বাইনারি বেস কত, টু। কাউন্ট এখানে ইনপুট কয়টা আছে, তাহলে কত আসবে, এইট। তাহলে আমাদের কাউন্টিং কত থেকে করতে হবে, জিরো, 1 2 3 4 5 6 7। ওকে, কনফিউশন আছে কারো? এবার এই কাউন্টের ভ্যালুগুলো কিসে দেওয়া আছে, ডেসিমালে, যখন ইনপুট হবে সেটা কিসে হবে, বাইনারিতে। এখন আমরা ডেসিমাল কি জানি, ডেসিমাল আর তার সাথে কি, বাইনারি। ডেসিমাল জিরো বাইনারিতে কত, ডেসিমাল ওয়ান বাইনারিতে, ডেসিমাল টু বাইনারিতে, ডেসিমাল থ্রি বাইনারিতে, ডেসিমাল ফোর বাইনারিতে, ডেসিমাল ফাইভ 101, ডেসিমাল সিক্স 110, ডেসিমাল সেভেন, ঠিক আছে। এখন এ বি সি আই, এটা আমাদের কি একটা ইনপুট, এটাতে কি কোনো পয়েন্ট আছে, তার মানে এটা কি ধরনের সংখ্যা, ইন্টেজার সংখ্যা। কি সংখ্যা, ইন্টেজারের যেটা লাস্ট ডিজিট থাকে সেটাকে কি বলা হয়, আর যেটা ফার্স্ট ডিজিট থাকে সেটাকে কি বলা হবে, এমএসবি বলা হবে। ওকে, তো আমরা যখন ডেসিমালের ভ্যালুগুলো বাইনারিতে বসাবো সেটা কোথা থেকে বসানো স্টার্ট করব, এলএসবি থেকে এমএসবি। তো ফার্স্টে জিরো, জিরোর বাইনারি ভ্যালু কত, জিরো, এটা আমরা কোথা থেকে বসানো স্টার্ট করব। এরপরে ওয়ানের বাইনারি ভ্যালু কত, ওয়ান, এটাও কিসে বসবে, সিআইতে। টু এর বাইনারি ভ্যালু কত, 10, তার মানে জিরোটা বসবে সিআইতে আর ওয়ানটা বসবে কার আন্ডারে, বিএ। একইভাবে থ্রির বাইনারি ভ্যালু কত, 11, তো সিআইতে ওয়ান বসবে, বিতে ওয়ান বসবে।
এরপরে ফোরের বাইনারি ভ্যালু কত? 1 0 0। তাহলে আমরা কি নিব? 0 0 1। ওকে, ফাইভের বাইনারি ভ্যালু কত? 1 0 1। তো 1 0 1, আর সিক্স এর 1 1 0। তার মানে এই জিরো গুলো আমার কি? এলএসবি। এই যে লাস্টের ডিজিটটা কি? এলএসবি। আর এই ফার্স্টের ডিজিটটা কি? তার মানে আমি ভ্যালু গুলো কোথা থেকে কোথায় বসাচ্ছি? এলএসবি থেকে 0 1 1। আর সেভেনে গেলে আর যে ঘরগুলো খালি থাকবে সেগুলো কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে? ওকে, ক্লিয়ার? আর একবার যখন আমাদের ইনপুটের সেগমেন্ট সাজানো হয়ে যাবে, আমাদেরকে কি করতে হবে? কাউন্টটাকে ইরেজ করে দিতে হবে। ওকে, কাউন্টটা ইরেজ করে দিলে আমাদের জন্য ভালো হবে। এবার আমরা অ্যাড করি। আর আরেকটা জিনিস আমি আগেই বলছিলাম, হাফ এরার করানোর সময় হাফ এরারে যে অ্যাডিংটা হবে আউটপুটে, সেটা কোন লতে হবে? এই আউটপুটে যে এই যে আমরা সামটা করতেছি, এই সামটা মূলত বাইনারি অ্যাডিশন লয়ের ভিত্তিতে হবে। বাইনারি অ্যাডিশন, বাইনারি অ্যাডিশন লয়ের ভিত্তিতে হবে। ওকে, তো এখন এখানে কয়টা জিরো আছে? ফার্স্টে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি আই এর ভ্যালু 0। মানে ফার্স্টের কথা বলতেছি আমি, এটার কথা। তাহলে এটার ভ্যালু কি আসবে? ক্যারি আউটও কি আসবে? 0 আসবে। এখানে কত আসতেছে? 0 0 1, 0 0 0। এই তিনটার সাথে 1 কে অ্যাড করলে কত আসতেছে? আর ক্যারি কত আসবে? আবার 0 1 0। এখানে অ্যাড করলে খালি কি আসবে? 1 আসবে। আর এখানে কি আসবে? 0। এখানে আবার কি আসতেছে? 1 1। তাহলে কত আসতেছে? 2। বাইনারি বেস কত? 2। 2 দিয়ে ডিভাইড করলে 2 একে 2। ভাগশেষ কত? 0। ভাগশেষটা কোথায় বসবে? যোগফলের জায়গায়। আর ভাগফলটা কোথায় চলে আসবে? ক্যারির জায়গায়। ওকে, বাইনারি অ্যাডিশন লয়ের একটা রুলস আছে, সেই রুলসটা কি বলছিলাম? যদি যোগ করার পর যোগফল বাইনারি বেজের সমান হয় বা বাইনারি বেজ থেকে কি হয়, বড় হয়, তখন তাকে বাইনারি বেজ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর যদি বড় না হয় বাইনারি বেজ দ্বারা, আমরা কি করব না? ভাগ করব না। যেমন আমরা 0 0 0 অ্যাড করার কারণে কি আসতেছে? 0। এই 0 বাইনারি বেস 2 এর থেকে কি ছোট না বড়? ছোট। ভাগ করছি আমরা। আবার এই যে 0 0 0 1, এটাকে অ্যাড করতেছি, কত আসতেছে? 1। 1 কি বাইনারি বেস 2 এর থেকে ছোট না বড়? ছোট। তাহলে কি আমাদের ভাগ করার কোনো দরকার আছে? কিন্তু যখন এই 1 আর 1 অ্যাড করতেছি, কত আসতেছে? 2, যা বাইনারি বেস 2 এর কি সমান। তাই এটাকে 2 দিয়ে আমরা কি করছি? ডিভাইড করছি। ওকে, একইভাবে 1 0 0 অ্যাড করার পর কত আসতেছে? 1, যা বাইনারি বেস 2 এর থেকে কি ছোট। তাই আমাদেরকে কি করতে হবে না? ভাগ করতে হবে না। ওকে, এটার ভ্যালু, এই যা সামের ভ্যালু 1, আর ক্যারি আউটের ভ্যালু কত? 0। এখানে কয়টা 1 আসতেছে? 2টা। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 0, আর এখানে কি 1 আসবে। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার সবার? ওকে, এরপরে কি আসতেছে? কয়টা 1 আসতেছে এখানে? 2টা। তাহলে এখানে কত আসবে? আর এখানে কত? আর লাস্টেরটা কত আসতেছে? 3টা 1। 3টা 1 আসলে এখানে কত বসাবো? 3। আর বাইনারি বেস কত? 2। 2 দিয়ে 3কে ডিভাইড করলে 2 একে 2। 3 থেকে 2 গেলে কত? 1। যেটা ভাগশেষ সেটা কোথায় বসবে? যোগফলের জায়গায়। আর যেটা ভাগফল সেটা কোথায় বসবে? ক্যারির জায়গায়। ওকে, তাহলে আমাদের ট্রুথ টেবিলটাও কি হয়ে গেল? শেষ হয়ে গেল। ওকে, এবার আমরা একটু উপরে থেকে আসি। আমাদের ট্রুথ টেবিল শেষ। এবার আমাদেরকে কি করতে হবে? ইকুয়েশনের সময়, সরি, ইকুয়েশনের সময় আউট প্রায়োরিটি কে পায়? প্রাধান্য কে পায়? আউটপুট। আর সার্কিটের সময় প্রায়োরিটি কে পায়? এটা ভালো মতো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, কে আমাদের আউটপুট কি কি আছে? এবার আমরা ইকুয়েশন ড্র করতেছি, এবার আমরা ইকুয়েশন ড্র করতেছি। তো আমাদের এখানে কি করা আছে? এস ইকুয়ালস টু কি দেওয়া আছে? এস ইকুয়ালস টু এ প্লাস,
আমাদের এখানে ইকুয়েশনে আউটপুট কি আছে, এস আছে, আর একটা আউটপুট কি আছে আমার, আর একটা আউটপুট আমাদের আছে সিও। তো আমরা নিলাম সিও, ঠিক আছে। এখন আমরা সবার প্রথমে এস এর জন্য ইকুয়েশনটাকে কি করব, ড্র করব। আমি হাফ এডার করানোর সময় বলছিলাম আউটপুটের সেই ভ্যালুগুলোকে, মানে আউটপুটের যে ভ্যালুগুলো 1 আসছে তাদের কাকে নিতে হবে, ইনপুটকে নিতে হবে। হাফ এডারের সময় আমি কি বলছিলাম, আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে তাদের কাকে নিতে হবে, ইনপুটকে। তো এস এর এই ভ্যালুটা কি আসতেছে, তাহলে তার কাকে নিতে হবে, এটার করেসপন্ডিং অর্থাৎ এটার বরাবর ইনপুট কোনটা, এটা। আর আরেকটা জিনিস বলে রাখি, এ ইকুয়ালস টু 1 আর এ বার ইকুয়ালস টু কি হবে, 0। বি ইকুয়ালস টু 1, বি বার ইকুয়ালস টু কি, 0। সি ইকুয়ালস টু 1, সি বার ইকুয়ালস টু কি, 0। এটা এটার কারণ হচ্ছে এর ভ্যালু আমরা কেন 1 নিছি। কম্পিউটার সিস্টেম কি অফ করে কোনো কাজ করা যায়? কম্পিউটার সিস্টেম কি করে কাজ করতে হয়, অন করে। তো সেজন্য এর ভ্যালু ফার্স্টে 1 ধরছি, আর এর যেসব ভ্যালুগুলো 0 আসতেছে সেটাকে নট গেট দিয়ে পাস করানোর মাধ্যমে কি করতেছি, 0 করতেছি। কথা কি বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? কারণ এর ভ্যালু যদি 1 হয় সেটাকে যদি আমরা একটা নট গেট দিয়ে পাস করি তখন সেটা কি চলে আসবে, এ বার চলে আসবে। দ্যাট মিন্স এটার ভ্যালু কত হয়ে যাবে, বুঝে গেছে? ওকে, তার মানে আগে ভ্যালুকে 1 বানাইতে হবে, দেন ওইটাকে কি বানাইতে হবে, 0। ক্লিয়ার? তো আমাদের ফার্স্টে এই যে 0টা আছে এটা কার আন্ডারে আছে, এর আন্ডারে। তাহলে এখানে কি বসবে, এ বার। এর পরের ভ্যালুটা কার আন্ডারে আছে, তাহলে এখানে কি বসবে, বি বার। আচ্ছা, আমরা একটু জায়গা নিয়ে স্পেস নিয়ে এই কাজটা করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ফার্স্টেরটা হচ্ছে এর আন্ডারে আছে, তাই এখানে কি বসবে, এ বার। এটা কার আন্ডারে আছে, বি এর আন্ডারে, এখানে কি বসবে, বি বার। আর লাস্টেরটা কি আছে, তাহলে এখানে কি আসবে, ক্লিয়ার? আবার এস এর এই ভ্যালুটা কি আসছে, 1। এটার কাকে বিবেচনা করতে হবে, এটার বরাবর ইনপুটটাকে বিবেচনা করতে হবে। ওকে, ফার্স্টের ভ্যালুটা কি আসতেছে, এটা কার আন্ডারে আছে, এর আন্ডারে আছে, তাহলে কি আসবে, এর পরের ভ্যালুটা কার আন্ডারে আছে, এর পরের ভ্যালুটা কার আন্ডারে আছে, সি আই। ওকে, এরপরে এর পরের ভ্যালুটা, এর এই ভ্যালুটা কি, 1। এটার বরাবর ইনপুটটা কোনটা, 100। তো ফার্স্টের 1টা কার আন্ডারে আছে, এর আন্ডারে, তাহলে কি নিব, এর পরের ভ্যালুটা কার আন্ডারে আছে, তাহলে কি নিব, আর এর পরের ভ্যালুটা কার আন্ডারে আছে। ওকে, এরপরে লাস্টেরটা এটা কি, 1। এই বরাবর ইনপুটটাকে নিতে হবে। এখানে সবগুলা ভ্যালু কি আছে, এখানে সবগুলা ভ্যালু 1। তাহলে আমরা কি নিব, এ বি সি আই। এখন আমাদের আমরা কি করতেছি, যোগ করতেছি, যোগ করতেছি বলে সবগুলোর মাঝখানে কি বসবে, কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? এবার আমরা এটাকে কি করব, ক্যালকুলেশন করব, এটাকে কি করব, ক্যালকুলেশন করব। ওকে, তো সবার প্রথমে এখান থেকে কি কমন নেওয়া যায়। আচ্ছা, এক কাজ করি, আমরা আগে সিওরটাও ইকুয়েশনটাকে কি করে নিই, সলভ করে নিই, তাহলে আমাদের জন্য একবারে ইকুয়েশনটা সলভ করাটা সুবিধা হবে। ওকে, এবার একইভাবে সিওর যে ভ্যালুগুলো 1 আসছে তাদের কাকে বিবেচনা করতে হবে, তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। যেমন এই ভ্যালুটা কি আসছে, 1, এটার ইনপুট কোনগুলো, ফার্স্টের ভ্যালুটা কি, 0, তাহলে কি আসবে, এবার। এর পরের ভ্যালুটা কি, এর পরের ভ্যালুটা কি, ওকে, এবার এই ভ্যালুটা কি আসতেছে, 1। এটার করেসপন্ডিং আমাকে কি বের করতে হবে, ইনপুটটাকে বিবেচনা করতে হবে, কি আসতেছে এখানে, 101। ওকে, তাহলে আমাদের কি আসতেছে,
এ বি বার, কারণ ফার্স্টের ভ্যালুটা 1, সেকেন্ডের ভ্যালুটা 0, তাই কি আসবে বি বার, তারপরে কি আসবে সিআই। ওকে, এর পরের ভ্যালুটা কি 1, তাহলে তার কাকে বিবেচনা করতে হবে, ইনপুটটাকে। এটার ফার্স্টের ভ্যালু কি 1, এর ফার্স্টের এই যে 1 হচ্ছে দেখে কি আসবে এ, তারপরে এর ভ্যালুটা কি বি, আর লাস্টের ভ্যালুটা কি আর লাস্টের ভ্যালুটা কি এটার 111, তার মানে এখানেও কি আসবে এর ভ্যালু 1 তাই এ, বি এর ভ্যালু 1 তাই বি, সি এর ভ্যালু 1 তাই কি, যেহেতু আমরা অ্যাডার করতেছি তাই মাঝখানে কি বসবে। ওকে, ক্লিয়ার? কনফিউশন আছে? এবার আমরা ইকুয়েশনটাকে কি করব, সলভ করব। এখন এ দুইটার ভিতরে কি কমন নিব, এ দুইটার ভিতরে কমন যাবে হলো গিয়ে এ বার, এ বারকে আমরা যদি কমন নিই তাহলে কি আসবে বি বার সি আই, আর এখানে কি আসবে বি সি আই বার, মানে বি বার সি আই। ওকে ওকে, ফার্স্টেরটা আস্তে আস্তে বি বার সি আই, এরপরেরটা আস্তে আস্তে প্লাস বি সি আই বার। ওকে, এরপরে এ দুইটা থেকে কি কমন যায়, এ দুইটা থেকে এ কমন যায়, এখানে এ আছে এখানে এ আছে, আমরা কমন নিলে কি আসবে বি বার সি আই বার প্লাস বি সি আই। ওকে, পরের লাইনে আমরা একটা ফর্মুলা জানি, এ এক্সর বি সমান সমান কি এ বার বি এ বি বার। এইখানে যে আমরা যেটা দেখতে পাইতেছি সেটা কার মতো দেখতে লাগতেছে, এটার মতো দেখতে লাগতেছে, তো আমরা এটাকে কি লিখতে পারবো, এ বার বি এক্সর সিআই। ওকে, আর একটা ফর্মুলা আমরা জানি, এক্সর হোল বার, এটাকে কি লেখা যাবে, এ বার বি বার প্লাস এ বি। তো এখন আমরা এখানে কি লিখতে পারি, বি এক্সর সিআই, কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? ওকে, এবার আমরা ধরে নিচ্ছি বি এক্সর সিআই কে এক্স, বি এক্সর সিআই কে কি ধরে নিতেছি, এক্স ধরে নিতেছি, তাহলে এখানে কি আসবে এ বার এক্স প্লাস এ এ, এটা দেখতে কার মতো লাগতেছে, এক্স অর বি এর মতো, তার মানে ফাইনালি আমাদের কি আসতেছে ইকুয়েশনটা, এ এক্স অর এক্স। এখন এক্স এর জায়গায় আমরা কি বসায় দিব, এক্স এর ভ্যালু আমরা কত ধরছি, বি এক্স অর সিআই, তার মানে আমাদের এস এর ইকুয়েশনটা কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। ক্লিয়ার? কনফিউশন আছে কারো এখানে? এক্স, এক্স এর পরিবর্তে কি বসায় দিছি আমরা, বি এক্স অর সিআই বসায় দিছি। ওকে, ওকে, ক্লিয়ার? পাশে কিন্তু লিখে দিতে হবে, পাশে লিখে দিতে হবে এক্স ইকুয়ালস টু কি ধরে, তো পাশে কিন্তু লিখে নিতে হবে। ওকে, এবার আমরা কার ইকুয়েশনটা সলভ করব, সি ওরটা, এই সি ওর থেকে কি কমন যায়, এখান থেকে কি কমন যায় সিআই, এই প্রথম দুইটা থেকে খালি কি কমন যাইতেছে, তাহলে কমন নেওয়ার পর কি আসবে এ বার বি প্লাস এ বি বার, আর এ দুইটার থেকে লাস্টের দুইটা থেকে কি কমন যায়, এটা আর এটা থেকে কি কমন যায় এ বি, এ বি যদি আমরা কমন নিই তাহলে কি আসবে সিআই প্লাস সিআই বার। ওকে, তো সিআই এ বার বি প্লাস
এ বি, ও সরি, আমরা ফর্মুলাটা কি জানি যে এ এক্সর বি সমান সমান কি আসবে, এ বার বি প্লাস এ বি বার। ওকে, তো সি আই আর এখানে কি আসবে, এ এক্সর বি প্লাস এ বি, কারণ আমরা কি জানি এ প্লাস এ বার ভ্যালু কত, ওয়ান। তো এ বি ইন্টু কি চলে আসতেছে, কারণ সি আই বার, সি আই প্লাস সি আই বার, এটার ভ্যালু কি চলে আসবে। ওকে, তো সি আই এ এক্সর বি প্লাস এ বি, ক্লিয়ার? কনফিউশন আছে? তার মানে আমাদের ইকুয়েশনও কি হয়ে গেছে, শেষ। এবার আমাদেরকে কি ড্র করতে হবে, আমাদেরকে ড্র করতে হবে সার্কিট ডিজাইন। আর সার্কিট ডিজাইনের জন্য প্রায়োরিটি কে পায়, ইনপুট। তো আমরা ইনপুটটা নিচ্ছি, ইনপুট কি কি আছে আমাদের, এ, আমাদের ইনপুটে কি কি আছে, এ বি সি আই। ওকে, তো আমি নিলাম এ, পরের সিগনাল নিলাম আমরা কি বি, আর এর পরের সিগনাল আমরা নিলাম সি আই। ওকে, এখন আমরা ইকুয়েশনগুলোকে দেখব। আর একটা জিনিস আজকে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সার্কিট যখন আমরা তৈরি করতে যাব তখন হচ্ছে প্রাধান্য পাবে ইনপুট, আর তার সাথে প্রায়োরিটি পাবে কি, ইকুয়েশন। একটু আমরা উপরে এডিট করে নিই, সেটা হচ্ছে একটু ঠিক করে নিই, সার্কিট ডিজাইন করার সময় প্রায়োরিটি কে পাবে, ইনপুট, তার সাথে প্রায়োরিটি কে পাবে, ইকুয়েশন, তার সাথে প্রায়োরিটি কে পাবে, ক্লিয়ার? তার মানে একবার ইনপুটটা সাজানো হয়ে গেলে তারপর কার উপর ভিত্তি করে পুরো সার্কিটটাকে কমপ্লিট করতে হবে, ইকুয়েশনের উপর ভিত্তি করে। কথা কি বুঝে গেছে? ওকে, তো আমরা স্টার্ট করতেছি। আমাদের ইনপুট কি কি, এ বি সি আই। এখন ফার্স্টে এস এর ভ্যালুটা কি দেওয়া আছে, আমাদের প্রথম ইকুয়েশনটা কি, এস ইকুয়ালস টু এ এক্সর বি এক্সর সি আই। এখন সার্কিটের ক্ষেত্রে অ্যাট এ টাইমে এই এক্সরটা কোন ধরনের গেট, এই এক্সরটা একটা কম্বিনেশনাল গেট, এটা একটা কম্বিনেশনাল গেট। ওকে, এটাকে আমি যদি আরো ক্লিয়ার ভাবে লিখি, এখানে এক্সরটা আমার একটা কম্বিনেশনাল গেট, কম্বিনেশনাল গেট। কম্বিনেশনাল গেটে অ্যাট এ টাইমে দুইটা সিগনাল নেওয়া যায়, কয়টা সিগনাল নেওয়া যায়, দুইটা। ওকে, তো এ আর বি এর মাঝখানে কি দেওয়া আছে, এক্সর। তো ফার্স্টে এ থেকে একটা সিগনাল নিলাম, এরপরে কার থেকে একটা সিগনাল নিলাম, আর এর মাঝখানে কি দেওয়া আছে, এক্সর। তো আমরা এক্সর অর্থাৎ প্লাস, এটাকে মূলত কি বলা হবে, এক্সর। এক্সরের সিম্বলটা কি, এটা কি আমাদের এক্সরের সংকেত। কথা কি বুঝে গেছে? তাহলে আমরা এখানে এ আর বি এর মাঝখানে একটা কি গেট দিব, এক্সর গেট। তো এখান থেকে পাস করার কারণে সেটা কি হয়ে যাবে, এ এক্সর বি। এখন এ এক্সর বি এর কাজ শেষ, এবার এ এক্সর বি এর সাথে কি আছে, সি আই, এর মাঝখানেও কি আছে, একটা এক্সর গেট। তার মানে এর পরের সিগনালটা আমরা কার কাছ থেকে নিব, সি আই থেকে নিব। এদের মাঝখানেও একটা কি গেট হবে, তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, এ এক্সর বি এক্সর সি আই। এখানে এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এ এক্সর বি এক্সর সি আই। ক্লিয়ার হয়েছে? আমি কি বলছি, কম্বিনেশনাল গেটে অ্যাট এ টাইমে দুইটা সিগনালের বেশি নেওয়া যাবে না। ফার্স্টে আমরা কাকে কাকে নিছি, এ আর বি কে নিছি, ওইখান থেকে কি পাইছি, এ এক্সর বি, এ এক্সর বি, আর এর পরের বার আমরা কাকে নিছি, সি আই। প্রথম ক্ষেত্রে আমরা দুইটা নিছি, সেকেন্ড ক্ষেত্রেও কি করছি, দুইটা নিছি। কথা কি বুঝে গেছে? এবার আমাদের এই সার্কিটটা কি হয়ে গেছে, মানে এস এর ইকুয়েশন আমাদের সলভ হয়ে গেছে। হ্যাঁ, না, অ্যাট এ টাইমে দুইটা, কারণ এ থেকে আমরা বি, এ থেকে বি নিছি, এ থেকে কয়টা নিছি আমরা, এ থেকে একটা, বি থেকে একটা, ঠিক আছে। কম্বিনেশনাল গেটে অ্যাট এ টাইমে দুইটা সিগনাল নেওয়া যাবে, কখনো তিনটা সিগনাল নেওয়া যাবে না। ওকে,
এখন আমরা কার্ডটা তৈরি করব, এখন আমরা সিওরটা তৈরি করব। ওকে, সিওরটা আমাদের কি দেওয়া আছে, সিও ইকুয়ালস টু সিআই এ এক্সর বি। এখন এ এক্সর বি এর লাইন কোনটা, আমাদের এই ইকুয়েশনটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর এই সিওর ভিতরে সবচেয়ে বড় রাশি কোনটা, সিআই এ এক্সর বি। এখন সব এই সিআই এ এক্সর বি এর মধ্যে বড় কোনটা, এ এক্সর বি এর লাইন কোনটা, এটা এখানে এই যে আমরা যে পার্পেল কালারের যে লাইনটা টানছি, এটা কার লাইন, এ এক্সর বি এর লাইন। আর তার সাথে সিটা সিআইটা কি অবস্থায় আছে, সিআইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে সিআই এর লাইন কোনটা, এই গ্রিন কালারের লাইনটা, এটাকে আমরা নিচ্ছি। এদের মাঝখানে কি ইনটু থাকলে কি আসবে, অ্যান্ড। তাহলে আমরা যদি অ্যান্ড গেট করি তাহলে কি আসতেছে, এ এক্সর বি, তার সাথে কি আসবে, সিআই। এরপরে কি আছে, এর লাইন কোনটা, এটা। আর বি এর লাইন কোনটা, এ আর বি এর মাঝখানে সম্পর্ক কি, ইনটু। তাহলে কি গেট ইউজ করতে হবে, অ্যান্ড গেট, দুইটাকে আমরা টান দিলাম। আর এ দুইটার মাঝখানে সম্পর্ক কি, এ দুইটার মাঝখানে সম্পর্ক কি, অর, অর মাঝখানে কি, অর। আর অর গেটের সিম্বলটা আমরা কি দিব, এখন এটা আমাদের কি, এ বি এর লাইন, এ এক্সর বি সি আই, আর তার সাথে এ বি, এদের মাঝখানে রিলেশন কি, অর। তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে, এ এক্সর বি সি আই প্লাস এ বি, এটা আমাদের কি, পুরা ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। ওকে, সবার ক্লিয়ার তো? ওকে, তো আজকের মতো এতটুকুই, আশা রাখি ফুল অ্যাডারে কারো কোনো প্রবলেম হবে না।